আছে তাহলে? পাঁচটা বেজে গেল, দেখ মহালয়া শুরু হয়ে গেছে, ওট মহালয়া দেখবি তো, ওট ওট ওট। হ্যাঁ হ্যাঁ মা উঠছি, তুমি টিভিটা চালাও, আমি চোখে মুখে জল দিয়ে আসছি। কিরে শোনাই ওট, পাঁচটা বাজে, দেখ মহালয়া দেখবি না, ওট। A few moments later. তো দু মিনিট কখন হবে? এই হয়েছে এখনকার মেয়েরা, এদের পূজা পুজো মানে তিন মাস আগের থেকে কি জামা কাপড় পরবে, কোন দিন কোনটা পরবে, কোথায় কোথায় ঘুরতে হবে, এইসব লিস্ট নিয়েই ব্যস্ত। কোথায় পড়বে লাগে একটু ঠাকুরকে, ঠাকুরের মহালয়া দেখবে শুনবে তা না? হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি। মহালয়া ছিল আমাদের সময়, আহারে পাড়ার সবাই মিলে এক জায়গায় বসে ভোর বেলা হাতে হাতে শীত করতো, গায়ে একটা চাদর দিয়ে কি সুন্দর দেখতাম, কত মজা হতো। আর এরা দেখো পরে পরে ঘুমিয়ে যাচ্ছে। কিরে উঠবি নাকি গায়ে মধ্যে এবার জল ঢেলে দেবো তোর? এটি কাল সকালে এসে আমাদের দেখতে দেখতে সে মহালয়া দেখবো। আচ্ছা ঠিক আছে ডেকে দেবো। হ্যালো প্রীতি। হ্যাঁ বল। বলছি তুই একটু আমাকে কালকে দেখতে দিস না প্লিজ, ভোরবেলা মহালয়া দেখবো। আমিও যাবো তোদের সঙ্গে বাবা, চারটে এই সাতটায় হলে ভালো হতো না, বল মানে ভুল হয়ে যাচ্ছে না ওটা? হ্যাঁ আমি জানতাম তুই এটাই বলবি, চারটে যেতে হবে না। ঠিক আছে শুধু আমাকে ফোনটাই করিস তাহলেই হবে।